এবার এটা কি করে জানবো ওই টমেটো গেল কোথায়? আম গাছ থেকে তেঁতুল ছিঁড়ে যে আচার বানানোর কথা ছিল তার সব রস মাছিরা এসে খেয়ে চলে গেছে। স্যার, দাদার মাধ্যমে বলছেন আমাদের শহরের বাইরে যে রেলওয়ে লাইনটা আছে ওটা উধাও হয়ে যাচ্ছে। রেলওয়ে লাইন তো লোহা দিয়ে বানানো হয়, তার মানে মেটাল টমেটোটা খেয়ে নিচ্ছে। চলো সুপার স্পিডো। ওই যে মেটাল টমেটো, টার্মাইটদের দাবি একটাই, শহরের সব মেটাল আমাদের চাই। তো দেখছি সানসিটির থেকে অনেক দূরে যাচ্ছে। কোনো ব্যাপার না, এর পিছু পিছু চলো। ওকে বাড়ি। এই ফ্যাক্টরিটা তো অনেক দিন ধরে বন্ধ, টমেটো এখানে কি করছে? সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 29 অ্যাপ্লাই করো। ওকে বাড়ি। টমেটো একটা বড় আর ভয়ঙ্কর টার্মাইট বানাচ্ছে। এটা শেষ করার আগে আমাদের ওকে থামাতেই হবে। ও তো প্রায় শেষ করেই ফেলেছে, এবার আমরা ওকে থামাবো কি করে? ওই যে উপায়, আমাদের তাড়াতাড়ি ওই মেশিনের ইলেকট্রিক্যাল সাপ্লাই বন্ধ করতে হবে। সুপার স্পিডো, ফ্যাক্টরির ভেতরে ঢোকার রাস্তা বানাও। ওকে বাড়ি। আজকে ছাদের উপর এমন একটা গর্ত করব যে ও ভাবতে থাকবে যে এটাকে বন্ধ কি করে করব। মনে হচ্ছে এই সকেটটা কিক মেরেই ভাঙতে হবে। বাসাধান, মনে হচ্ছে না তুমি সোজা মুখে আমার কথা শুনবে। মনে হচ্ছে প্রাণ হারিয়েই বুঝবে টার্মিটোর ক্ষমতা কতটা। সুপার স্পিডো, তোমার সুপারসনিক মিসাইল দিয়ে এই মেশিনটা উড়িয়ে দাও। ওকে বাড়ি। কিকো, আমার কাছে এখন মাত্র দুটো সুপারসনিক মিসাইলস বেঁচে আছে। ঠিক আছে, একটা কাজ করো, দুটো মিসাইল এই বড় টমেটোর উপরে ফেলো, ঠিক আছে? ওকে বাড়ি। মনে হচ্ছে এই দুমুখো টমেট মনস্টারের সঙ্গে লড়াই করতে আমাদের দুজনকে আলাদা আলাদা হয়ে লড়তে হবে। ওকে বাড়ি। সুপার স্পিডো, স্প্লিট।
এই আইডিয়াটাও কাজে লাগলো না। সুপার স্পিডো ইলেকট্রিসিটি। ইয়ো বডি, এখনই বিদ্যুৎ ফেলে এই টার্মাইটটাকে আমি ম্যাগনেট বানিয়ে দিচ্ছি। দুর্দান্ত সুপার স্পিডো, এবার দেখবে ইলেকট্রিসিটি পড়াতে এই মেটালের টার্মাইট মনস্টার একটা টেম্পোরারি ম্যাগনেট হয়ে যাবে আর এই ফ্যাক্টরিতে পড়ে থাকা সব মেটাল টেনে নেবে, যেমন ধরো এই টিনের শেড। কি ভাবলে তুমি টমেটোকে এত সহজে হারিয়ে দেবে? না না বাছা ধান, তোমার সব চালের জবাব আমার কাছে আছে। আমি আমার টমেটোর অ্যান্টি ম্যাগনেট মোড অ্যাক্টিভ করে দিয়েছি, যার উপর ইলেকট্রিসিটি বা অন্য কোনো ম্যাগনেটের কোনো প্রভাব পড়বে না। তুমি দেখলে সুপার স্পিডো, এই টমাইটা টমাইটোর কথায় কাজ করছে। তাহলে অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 577। ওকে বডি কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 577। তুমি কি ভাবলে বাসাধান, তুমি টমেটোকে হারিয়ে দিয়েছ? টমেটোকে হারানো একেবারে পসিবল নয়। এবার দেখো এই দুমুখো টমেটো তোমার মাথার কটা টুকরো করে। হাত বাঁধা থাকা সত্ত্বেও ও টার্মাইটকে কিভাবে কন্ট্রোল করছে? আমি একটা প্যাটার্ন খেয়াল করেছি, যখনই টার্মাইটো কিছু বলে তখনই এই বড় টার্মাইট স্ট্যাচুর মতন দাঁড়িয়ে যায়, আর যখনই টার্মাইটোর কথা শেষ হয়ে যায় তখনই ও অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক এখন যেমন আছে। তুমি বলতে কি চাইছো কিকো? এটাই যে হতে পারে টার্মাইটোর মুখের ভেতরেই রিমোটের বাটন আছে, যেটা ও নিজের জিভ দিয়ে চেপে এই টার্মাইটকে কন্ট্রোল করছে। ও তাহলে এক্ষুনি এক্স-রে ইমেজিং দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন ওকে থামাবো কি করে? আমাদের যেভাবেই হোক ওই রিমোট কন্ট্রোলটা ভাঙতে হবে বাডি। কিন্তু কি করে? এখন একটাই পথ বাকি আছে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 86 অ্যাপ্লাই করো। ওকে বাডি। দুষ্টু বাঘের বাচ্চাকে বিড়ালের বাচ্চার দোলনায় শুয়ে গান শোনানোর সময় হয়ে গেছে। মানে স্যার, দাদার মাধ্যমে বলছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো এবার আমরা এইসব মেটালের টুকরো দিয়ে আমাদের সানসিটি আবার বানাবো।